নির্মীয়মান বহুতলের ছাদে জলের ট্যাঙ্কে নরকঙ্কাল। সল্টলেকের এই ঘটনা ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ির মতো না হলেও নির্মীয়মান এই বাড়ি এখন সাধারণ মানুষের কাছে যথেষ্ট কৌতূহলের। কিছুদিন আগে ঠিক যেমনটি ঘটেছিল রবিনসন স্ট্রিটে। গত বছর জুনে রবিনসন স্ট্রিটের বাড়িতে সাত মাস দিদি ও দুই কুকুরের কঙ্কাল আগলে রেখেছিলেন ভাই পার্থ দে। বাবার দগ্ধ দেহ উদ্ধারে গিয়ে ঘটনার কথা জানতে পারে পুলিশ। নেতাজি নগরে মেয়ের দেহ আগলে বসেছিলেন মা। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। যাদবপুরের রিজন কলোনির বহুতলেও মেয়ের দেহ আগলে বসেছিলেন মা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বছর একুশের সংমৃতা চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে যাদবপুর থানার পুলিশ। কিছুদিন আগে রবিনসন স্ট্রিটের ছায়া দেখা গিয়েছিল দুর্গাপুরেও। রবিনসন স্ট্রিটে দিদির কঙ্কাল আগলে রেখেছিলেন ভাই। দুর্গাপুরে বাবার দেহ আগলে রেখেছিলেন ছেলে ও মেয়ে। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। এবিপি আনন্দ।